হাই আমি রূপম এখন বাংলাদেশের আপকামিং হইচুয়ের সিরিজ যেটার নাম হচ্ছে বলি সেটা টিজার নিয়ে কথা হবে যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে তো কেমন লাগলো এই টিজারটা তো কয়েকদিন আগে মন্দারের ট্রেলার এসছে এবং মন্দার নিয়ে আমার মনে হয় অডিয়েন্স দারুণভাবে এক্সাইটেড ট্রেলারটাও খুব সুন্দর এবং টিজারটাও দারুণভাবে বিল্ড করা হয়েছিল আর বাংলাদেশের এর আগে ট্র্যাক রেকর্ড এত ভালো টাকদ যেরকম ভালো সিরিজ সেরকম মহানগর খুব ভালো সিরিজ হয়েছে তো ঠিক আবার সেটা রিপিট হওয়ার পালা চলে এসছে এবং এই টিজারটা দেখে আমি আবারও খুব এক্সাইটেড কারণ বেশিরভাগই বাংলাতে যে ওয়েব সিরিজগুলো আসে সেগুলো আমি বারবার এক কথাই বলি যে নট আপ টু দ্য মার্ক হয় এবং সেরকম ভালো লাগে না কিন্তু এই টিজারটা দেখে আমি খুব এক্সাইটেড এবং টিজারটা খুব প্রমিসিং তো এখানে গল্প বলা হচ্ছে একটা আইল্যান্ডের যেই আইল্যান্ড দখলের জন্য দুজনের মধ্যে লড়াই চলছে একজন হচ্ছে সৌরভ এবং আরেকজন হচ্ছে রুস্তম এবং এই সৌরভের ক্যারেক্টারটা প্লে করছে চঞ্চল চৌধুরী এবং রুস্তমের ক্যারেক্টারটা প্লে করছে সোহেল মণ্ডল তো সোহেল মণ্ডল এবং চঞ্চল চৌধুরীর জুটি আমরা তাক দেখেছি সেটা ব্যাপক ছিল এবং এখানে আমরা যদি দুজনের লুকটা দেখি তো এখানে সৌরভ মানে চঞ্চল চৌধুরীর লুকটা সম্পূর্ণরূপে যেরকম হয় একজন গ্যাং লিডার ঠিক সেরকম তবে সেটা অবশ্যই অথেন্টিক আর যদি আমরা এখানে রুস্তম মানে হচ্ছে সোহেল এর লুকটা নিয়ে কথা বলি তাহলে সেটা করা হয়েছে সেরকম ওয়েস্টার্ন যে ফিল্মগুলো হয় না কাউবয় যে ফিল্মগুলো ঠিক সেরকম এবং যখন দুজনকে দেখানো হচ্ছে দুজন একে অপরের দিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে শটটা জুম আউট হচ্ছে একটা হোয়াইট শট আর আইল্যান্ডটা পুরোপুরি ব্যাকে রয়েছে তো দারুণ লাগছে দেখতে দারুণ আর সেই সময় ব্যাকগ্রাউন্ড করতে যদি দেখো ঠিক ওয়েস্টার্ন ফিল্মগুলোর মতোই করা হয়েছে কাউ বয়টা ফিল আনার জন্য আর যেরকমভাবে এখানে হোয়াইট শটে আইল্যান্ডটাকে দেখানো যেরকমভাবে এই দুটো ক্যারেক্টারকে এস্টাবলিশ করা এদের যে সাঁকড়েদ এদের যে দলটা সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে সেটা অবশ্যই খুব সুন্দর এবং এখানে ঠিক আমি ট্রিপলারের ক্ষেত্রে বলেছিলাম যে ওখানে বিজিএমের সাথে কাটটা খুব সুন্দর করে করে ইউজ করা হয়েছিল এখানেও ঠিক সেরকম করা হয়েছে যে একটা ফ্লোতে ক্যারেক্টারগুলোকে রিভিল করা হলো ঠিক আছে বিজিএমটা যেই চেঞ্জ ঠাক ঠাক করে বিজিএম পড়ছে ঠিক সেই সময় অনেকগুলো চরিত্রের রিফ্লেকশন ছোটো 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 ইন্টারকাটে আসলো তো সেটা দেখতে খুব ভালো লাগে টিজারটা খুব এনার্জেটিক দেখতে খুব ভালো লাগছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ দারুণ প্রিমিয়াম এবং এত সুন্দর কাস্ট এবং এই শোটা পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত আমি তার পরিচালনায় কোনো কাজ দেখেছি বলে আমার মনে হচ্ছে না এবং শুধুমাত্র লুক অ্যান্ড ফিল না টিজারটাকে অ্যাপ্রিসিয়েট করার অনেক কারণ আছে যেমন হচ্ছে এখানে আইল্যান্ডটাকে নিয়ে গল্পটা বলা হচ্ছে তো এখানে রাতের বহু দৃশ্য থাকবে এখানে হচ্ছে আইল্যান্ডের মধ্যে শ্যুট করা এই সমুদ্র সৈকত দেখানো আর সোহেল মণ্ডলের তো শটগুলো ঠিক সেরকমই রয়েছে তো দেখতে না খুব ভালো লাগে এবং এটা শ্যুট করাটাও খুব কঠিন হয়ে পড়ে আমরা যদি মালিক ছবিটা দেখে যাই তো মালিকে বলা হয়েছিল একটা কোস্টাল এরিয়ার গল্প যেখানে একটা ল্যান্ড এবং হচ্ছে একটা সমুদ্র এবং এখানকার মানুষের গল্প বলা হয়েছিল তো আমরা যদি মালিকের মেকিং দেখি এবং যেরকমভাবে দেখিয়েছে ওটা তোরা ব্যয় বলছে না আমার তো সেটা খুব কঠিন এবং দেখতে অবশ্যই দারুণ তো তার একটা ছাপ কিন্তু এই টিজারে রয়েছে যেটা আমার মনে হয় দারুণভাবে প্রেস করতে হয় আর চঞ্চল চৌধুরীর হাসি সোয়েল মণ্ডলের এক্সপ্রেশান ব্যাপক তোমরা যদি এখনও টিজার না দেখে থাকো আমি টিজারের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে অবশ্যই চেক আউট করো এবং অবশ্যই জানাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অলস হ্যাভা বাই টেক কেয়ার